নিরক্ষর থাকবো না নিরক্ষর রাখবো না এই অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করলো মুর্শিদাবাদ জেলা লোকশিক্ষা সমিতি রবিবার সকালে বহরমপুর রবীন্দ্র সদনে এই দিকটিকে পালন করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর আধিকারিক এবং ছাত্রছাত্রীরা অংশ নেন কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কোপন মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা শর্তাবলী প্রযোজ্য নিরক্ষর থাকব না নিরক্ষর রাখব না এই অঙ্গীকার নিয়ে সবাইকে শিক্ষার আলো দিতে বদ্ধপরিকর শিক্ষা দপ্তর সেই লক্ষ্যে এদিন সকালে বহরমপুর রবীন্দ্র সদনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সুদীপ্ত পড়েল সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা আজকে অনেক স্টুডেন্ট সেখানে আছে আমি বলতে চাই যে আপনারা আমাদের এখন যারা নতুন প্রধান আছে তারা তো সবাই স্কুলে যাচ্ছে কোনো এডুকেশনে যাচ্ছে অ্যান্ড এখানে ধরুন একটা ইনশো করার কথা যেহেতু কেউ যেন আউট অফ স্কুল যেন না হয় বেসিকালি যে প্রাইমারি এডুকেশন যেটা আছে সেটা তো আমাদের দায়িত্ব যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে কিন্তু ইট ম্যান্ডেটরি আর ক্লাস এক্সপ্রেশন যেন সবারই কিন্তু সার্বজনীন শিক্ষা যেন হয় সেটাremmo আমাদের দেখতে হবে নবনী সুবি বেশি করে ড্রপ হবে কারণ যেন কিন্তু একটা থেকে বাইরে না যায় এদিন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সুদীপ্ত পোরেল জানান নিরক্ষর মুক্ত জেলা গড়াই তাদের মূল লক্ষ্য এছাড়াও একশো শিশু বিদ্যালয়ে যাচ্ছে কিনা বা শিক্ষার আলোয় আসছে কিনা তাও লক্ষ্য রাখতে হবে এছাড়াও স্কুল ছুট বন্ধ করতে হবে যাতে সকল ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা লাভ করতে পারে আমরা আটই সেপ্টেম্বর প্রত্যেক বছরই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকেও আমরা যে সব নবপড়ুয়ারা আছেন এবং কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তারাও এসেছেন জেলা শাসকের উপস্থিতিতে আমরা যে জেলা স্তরে অনুষ্ঠান করলাম এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে যাতে মুক্ত জেলা আমরা নিশ্চিত করতে পারি আমরা যে সাক্ষরতা অভিযান এতদিন করেছিলাম তার তাতে আমরা প্রচুর যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন বয়স্ক যারা ছিলেন যারা শিক্ষার আঙ্গিনে যেতে পারিনি তাদেরকে আমরা আনতে পেরেছিলাম তার সবচেয়ে বড় ফল হয়েছে যে আমাদের পড়ুয়া যারা তাদের সবাইকে আমরা একশো শতাংশ যারা তাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে কিন্তু আমরা বিদ্যায়তনে আনতে পেরেছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন